এই পৃথিবীতে সবচাইতে কঠিন হলো বাবার কাঁধে সন্তানের লাশ, এই কথাটা আমরা সবাই মানি। আর সেই বাবা কতটা ব্যর্থ যখন সে তার সন্তানের লাশ আনার জন্য প্রবাস থেকে সেই টাকাটুকু জমা করতে পারে না, লাশ আনতে পারে না। প্রিয় ভিউয়ার্স, আজ কথা বলবো কুমিল্লার প্রবাসী ভাই মাসুমকে নিয়ে, যিনি কিনা 9 মাস আগে অথবা 8 মাস আগে দুবাইতে গিয়েছিল তার পরিবারের সুখ কিনতে, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ, সংসারে বৃদ্ধ বাবা সহ 3 জন সন্তান রেখে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। পড়ে আছে তার নিথর দেহ সুদূর প্রবাসে, যে লাশ আনতে তার পরিবারের 5 থেকে 6 লক্ষ টাকা দরকার, কিন্তু তার পরিবার খুবই অসহায়, লাশ আনার টাকা নেই। আজ তার ওয়াইফ, তার 3 সন্তান, 3 জনই ছেলে, বড় ছেলেটা 7 থেকে 8 বছর, মেজ ছেলে তা 4 থেকে 5 বছর, আর ছোট ছেলেটা মাত্র 1.5 মাস, যে কিনা তার বাবার মুখটা দেখার সৌভাগ্য তার হয় নাই। মাসুমের বড় ছেলে কান্না করে বলছে, আমরা শুধু আমার বাবার মুখটা দেখতে চাই, আমার বাবার লাশটাকে আপনারা একবার আনার ব্যবস্থা করে দেন। মাসুমের বউয়ের কোনো কথা নেই, কি বলবে সে, তার সন্তানদের নিয়ে সে কোথায় যাবে, কিভাবে 3 বেলা 3 মুঠো ভাত এই 3 জন সন্তানের মুখে সে তুলে দেবে। আর মাসুমের বৃদ্ধ বাবা, যে কিনা সংসারের একটু সুখের জন্য একটু ঋণ করে যেভাবেই হোক ছেলেকে প্রবাসে পাঠিয়েছে যেন তারা 3 বেলা 3 মুঠো ভাত ঠিক মতো খেতে পারে, আজ সেই বৃদ্ধ বাবা মানুষের কাছে কাছে হাত পাচ্ছে, আপনারা শুধুমাত্র আমার ছেলের প্রবাস থেকে দেশে আসার ব্যবস্থা করে দেন, আমার ছেলেটার শেষ বারের মতো একবার মুখটাকে আমি দেখতে চাই। বুঝতে পারছেন কতটা অসহায় এই বাবা, এই স্ত্রী, এই সন্তানরা। মানুষ প্রবাসে যায় সুখ কিনতে, সবাই শখ করে প্রবাসে যায় না, বিশেষ করে মিডল ইস্টের যে প্রবাসী ভাইয়েরা যায় এরা খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হয়। বেশিরভাগ মানুষ ঋণ করে প্রবাসে যায়, বাংলাদেশে সেরকম ভালো কোনো যখন চাকরি না পায় ভাবে প্রবাসে গিয়ে যেন আমি আমার সংসারটাকে ভালোভাবে চালাতে পারি, জীবনে কিছু করতে পারি, কষ্ট করলেও আমার কষ্টের বিনিময়ে আমার পরিবারটা যেন ভালো থাকে। কিন্তু মাঝে মাঝে এরকম খবর শোনা যায় প্রবাসী ভাইরা বিদেশ মারা গেছে, তাদের লাশ আনতেও যখন টাকা লাগে, এই ফ্যামিলিগুলোর কী অবস্থা হতে পারে। আমার ভিডিওটিতে আমার একটাই শুধুমাত্র আপনাদের কাছে মেসেজ দেওয়া, যে সরকারের পক্ষ থেকে এই প্রবাসী ভাইয়ের লাশ আনার ব্যবস্থা যেন কোনোভাবে করে দেয়া হয়, কারণ যেই লোকটা দেশে যদি সক্ষম হতো না, তার পরিবার চলার মতো ভালো পজিশনে থাকতো, তাহলে সেই প্রবাসে যেত না। প্রবাসে গেছে ঋণ করে, যা নাকি 8 থেকে 9 মাস হয়েছে ঋণের টাকায় শোধ করতে পারেনি, সে মারা গেছে, সে কী করে তার লাশ আনবে, কী হবে এর পরিবারের ভবিষ্যৎ। সরকারের কাছে আমার শুধু একটা আকুল আবেদন, যে এই মাসুম ভাইয়ের লাশ আনার ব্যাপারে যেন সরকার একটা ভালো সিদ্ধান্ত নেন, এবং সেই সাথে প্রতিটা প্রবাসী ভাইয়ের, যদি কোনো প্রবাসী ভাই মৃত্যুবরণ করে বিদেশের বাড়িতে, তার লাশটা যেন বাংলাদেশে সরকারিভাবে আনার ব্যবস্থা করা হয়। আর আমি একটা কথাই বলবো, আমরা সবাই দোয়া করি মাসুম ভাইয়ের পরিবারের জন্য, আল্লাহ যেন তার সন্তানদের, স্ত্রীকে এবং তার বাবাকে ধৈর্য ধরার শক্তি তৌফিক দান করেন। আমিন।